পুলিশ ক্লাবের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা যেখানে এসেছি সেটা একটা বিখ্যাত কেকের ব্র্যান্ড, এবং এই ব্র্যান্ডটা মোটামুটি যা দুর্গাপুরের থেকে দেখছেন তারা খুব পরিচিত। দুর্গাপুরের বেশ কটা কাউন্টার আছে, তার ব্র্যান্ডের নাম হচ্ছে আলিস, যেটা আজকে বর্তমানে প্রথম ওপেন হচ্ছে। ঠিক আছে, দুর্গাপুরে অনেকগুলো স্টোর আছে, মানে বর্তমানে একটা প্রথম স্টোর। লোকেশনটা হচ্ছে গোলাপবাগ মোড় থেকে আসতে হবে, এই রাজা পেট্রোল পাম্পটা পেরিয়ে জানাতে কেশবগঞ্জ ছুটি জায়গাটা। তো আজকে আমরা ভিতরে যাই, দেখি কী কী আইটেম আছে। আজকে ওপেনিং বুঝতে পারছেন প্রচণ্ড ভিড়, আমি যাই না ব্লগটা শেষ করতে পারবো কি না, যদি করতে পারি কীভাবে করে যাই না। তো ভিতরে যাওয়া যাক এবং দেখা যাক যে কেক ছাড়াও আর কী কী আইটেম এখানে আছে, কারণ কেকের থেকেও বেশি ইন্টারেস্ট আমার হচ্ছে স্ন্যাক্স আইটেমটাতে। দেখা যাক যে দেখা যাক কেমন কী, আমরা দেখাচ্ছি দোকানটা, দেখার চেষ্টা করছি, প্রচণ্ড ভিড় তবুও দেখার চেষ্টা করছি, আর কিছু আইটেম পেলে সেগুলো কেউ দেখাবো। তো আসুন দেখা যাক। ফাইনালি আমরা অনেক কাণ্ড করার পরে এসে বসেছি। আজকে আমরা ভুল করেই বলতে গেলে প্রথম দিন চলে এসেছিলাম, ঠিক আছে, প্রথম ইউজ ভিড় আমরা দেখেছি আগে, মানে ওয়াটার একটা মানে বিশাল বড় ব্যাপার ছিল, মানে যেখানে কী বলে তিন ধরনের জায়গা সেই যেটাকে বলে হচ্ছে কলকাতা বাসে ওঠা, কলকাতা বাসে অবস্থায় নেই। তো ফাইনালি প্রচুর আইটেম থেকে আমরা কয়েকটা কেক আপাতত নিয়েছি, তারপর স্ন্যাক্সগুলো পরে আসছি। ছ রকম কেক আছে, ছটা আলাদা আলাদা ফ্লেভারে। তো প্রচুর বাচ্চারা আছে, বাচ্চারা তো আওয়াজ করবেই, ঠিক আছে। তো আমার যে কেকটা প্রতিবেশী ভালো হয়েছে সেটা হচ্ছে এই কেকটা, পেস্তা কেক, পেস্তা, এবং সব কেকগুলো কিন্তু আলিস ব্র্যান্ডিং করা আছে, ঠিক আছে। এটা কিন্তু একজন একটা হ্যাটস অফ, আলিস বড় ব্র্যান্ড, আমি প্রথম কিনা দৌড়ে ঘুরে ভালো হয়েছে বেশ। তো কোনটা নেবে, কোনটা ভালো হয়েছে বলো, তুই শুরু কর। আমি শুরু করছি পেস্তা দিয়ে, আমার পেস্তা বেশি ভালো লাগছে। যা জিলে আপনার জিলে আপনি জিন্দগি, মোটামুটি ছটা ফ্লেভারের কেক আমরা নিয়েছি। তো আমি শুরু করছি পেস্তা দিয়ে, আমি সুগারটা আমি শুরু করবো ব্ল্যাক ফরেস্ট দিয়ে। কমন ব্যাপার, কমন ব্যাপার, যেটা একটু আনকমন সেটা আমি নেবো পেস্তা। এবং কেকটা কত নরম আমি দিয়ে দেখেই পারি ক্যামেরার সামনেই, এই চামচ ঢোকালাম এই কেটে বেরিয়ে গেলো, এই কেটে বেরিয়ে গেলো, এরকম নরম কেকটা বেশ বেশ সুন্দর। কেক নরম না হলে না এই বেশ মজা লাগে, তো কেমন হলো ব্ল্যাক ফরেস্ট? আচ্ছা, ব্ল্যাক ফরেস্ট তো খুব কমন একটা ফ্লেভার, এদের ব্যক্তি কেকটা বেশ দেখতে হচ্ছে ব্যাপার নেই, এটা হচ্ছে ব্যাপক খেতে, ঠিক আছে, যেমনই দেখতে হোক শুধু সব তিনটে লেয়ার একদম পারফেক্ট, দেখে দিচ্ছি লেয়ার দেখানো যায়, এডিটার পরিমাণটা ভালো, আমি জানি না আছে, আমার জানি না জানি এটা ভালো পেতে, এবং ভালো পেতে জানি কম আমি, আমার ওই বেশি লোক জানি অন্য হচ্ছে যে কমনে কাগজ করার মতো পাশে কেউ কাগজ করেন, আপনি কেডিমেন্ট দেখতে ইচ্ছে করেন, এটা একটু বড়ো, এটা বেশ ভালো পেতে বেশ হবে, এটা ভালো পেতে হ্যাঁ সব পেতে বড়ো আট একটু আট, এটা কত একটু এটা আউট অফ টেন সাড়ে আট, আর এটাকে মিষ্টি কম এর জন্য একটা বেশি পয়েন্ট, এটা একদম পারফেক্ট, মানে একদম এটা আর হচ্ছে। তো নেক্সট পয়েন্টে চলে যাই নাকি, ব্ল্যাক ফরেস্টের পরে আমি নিয়েছি স্ট্রবেরি, এটা আমার সেকেন্ড ফেভারিট,
আমি কি নেবো? আমি নেবো হচ্ছে হোয়াইট ফরেস্ট। আমার ওইটা কিন্তু প্রিফার ছিল। এটা হোয়াইট ফরেস্ট না ভ্যানিলা? ভ্যানিলাটা আমাদের একটু হোয়াইট ফরেস্ট থাকে। হ্যাঁ ভ্যানিলা। এই যে স্ট্রবেরির লেয়ার পরিষ্কার বোঝা যাচ্ছে, এই যে চারটি হাত না রোপরের লেয়ারের যে প্রিন্টটা আছে সেটি একটু বেশি মিষ্টি, এটাও বেশি খেতে। হ্যাঁ বেশি খেতে মানে আউট অফ লেভেল নয়, যেটা আমি আগেরটা আমার খুব ভালো, এটা নর্মাল খেতে ভালো ভালো, কিন্তু একটু বেশি ভালো মানে ওই ওই লেভেল, ঠিক আছে? এটাও ট্রাই করতে পারেন, সব কিছু আমাদের জন্য জন্য ক্রিম অল্প আছে। এটা আপার লেভেলটা কী লক্ষ্য মিষ্টি বেশি, এটাকে কাছাটা ভালো ক্রিম সাজু খাপ কিনা ভালো নর্মাল অ্যাভারেজ আমাকে নর্মাল চকলেট ফ্লেভার দিয়ে দিচ্ছে, এই যে পাইনঅ্যাপল ঠিক আছে, উপরে পাইনঅ্যাপল জেলিটা বোঝা যাচ্ছে, এটা 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 ভালো লাগে। এই জিনিসটা কিন্তু আমি তীব্র প্রতিবাদ করলাম, ঠিক আছে? তীব্র প্রতিবাদ তাহলে কোনো লাভ হবে না। এই আমাকে একটা বেসিক চকলেট কেক দিয়ে দিয়েছে, এবার আমি এটা খাবো। দারুণ মানে এখানে যেটা বুঝলাম আমি সেটা হচ্ছে কিছু কেক হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কেক আছে, কিছু কেক হচ্ছে নর্মাল কোয়ালিটি কেক আছে, তা আমি এগুলো ডিপেন্ড করছি। এটা বুঝলাম, এটাও ভালো কেক, দারুণ দারুণ ফ্লেভারটা এখানে মেল্ট হয়ে যাচ্ছে, খুব সফট নর্মাল যেমন হয় তেমনই, কিন্তু এই ভিতরে চারটে লেয়ার আছে, চারটে চকলেট লেয়ার আছে, ঠিক আছে? যার জন্য ভালো আছে এবং এটা হচ্ছে খুব বড়ো একটা কেক, একজনের শরীরে খাবার আছে, সেটা হচ্ছে এতে লেয়ার দেখা যাচ্ছে বা এই যে ক্রিম আছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ভ্যানিলা, উপরে জাস্ট পাইনঅ্যাপেলের জেলিটা দেওয়া আছে, কিন্তু জেলিটা এত ভালো খেতে দারুণ আর খুব সফট খেতে, এই ভেতরে খুব চলাচল চলবে, যাওয়া যায় পুরো মুখে লাগবে, বেশ ভালো লাগে। মানে বেসিক্যালি যেটা বুঝলাম আমি হচ্ছে এখানে দু ধরনের কেক আছে, একটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি নর্মাল কেক। আমি বলবো আমি বলবো পার্সোনালি যে বেস্টটা কিনা প্রথমে, এইটা এটা আমার খুব পছন্দ খেয়েছি, পুরো খেয়েছি ক্যামেরাতে যাতে ক্যামেরা কল না না হয় দিতে না হয়। এবং ওই ব্ল্যাক ফরেস্ট কেকটা এগুলো হচ্ছে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, এইটা আমি আগে দেখতে গেলাম এগুলো অ্যাভারেজ কোয়ালিটি, কিন্তু এটা কিন্তু অ্যাভারেজ একটু বেশি ভালো। এটা আমি আউট অফ টেন 9 দেবো, এটাকে আমি এটাকে আমি 7.5 দেবো। আমি এটা বলছিলাম যেটাকে বান্ধা করে সফট সেটা হচ্ছে যেটাই যে একটু চুজি হয়ে দেখতে পাবেন, আপনার পকেটে হিসেব বুঝে খাবেন, একটু দাম দিয়ে খেলে ভালো কেক, একটু কম দাম দিয়ে খেলে কম ভালো কেক, এই হচ্ছে ব্যাপার। যখন কেক কিন্তু এখানে ওভারঅল ভালো, কিন্তু এই কেকটা বা ব্ল্যাক ফরেস্টটা আরও বেস্টটা বেস্টটা কিন্তু সেরা, এটা আমি 9 দেবো, দারুণ দেবো। তো আমরা এই দিকে রেকমেন্ড করলাম, ঠিক আছে? তারপরে হচ্ছে চলে গেছে সেটা আমি ভুলে যাবো স্ন্যাক্স করতে, এবং ক্যামেরা বন্ধ করার আগে আমি একটু খাবো এটাকে। না 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 পেস্ট্রি কমপ্লিট, এবার আমরা যে হচ্ছে স্ন্যাক্স, এগুলো আসল জিনিস, এগুলো আসল জিনিস, এটা এগুলো হচ্ছে স্ন্যাক্স, স্ন্যাক্স সামসা চিকেন পিৎজা। আর আমার কাছে যেটা আছে এটা হচ্ছে এটাকে বলে বাংলায় বালি ডাইন স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ, এবং চারটে পাউন্ড রেট আছে, চারটে নয় চারটে পাউন্ড আছে। এটা হচ্ছে চিজ কর্ন স্যান্ডউইচ, এটা হচ্ছে চিকেন চিজ পিৎজা, পিৎজা অনেক দাম 75, কিন্তু কিন্তু ভ্যালু ফর মানি, এই কারণেই জাস্ট সাইজ দেখুন সাইজ, হ্যাঁ এটা বেশ বড় রকমের সাইজ, ওপরে অনেক চিজের লেয়ার বুঝতেই পারছেন, খেতে ভালো লাগবে, আমি বুঝতে পারি না খেয়ে বুঝতে খেতে ভালো লাগবে। এই চিজ কর্ন স্যান্ডউইচের চারটে লেয়ার, তাতে ভর্তি চিজ আর কর্ন বাইরে থেকেই দেখা যাচ্ছে। তো আমি বলবো যে এই যেমন আপনারা খেয়েছেন নিয়মিত, উপরে চিজের লেয়ার, তারপরে চিকেনের লেয়ার, ক্যাসেরোল লেয়ার, তো এই আর কি। আনা 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 আনা
কাগজও আমাকে কাট করতে হবে। চারটে লেয়ার কথা তো বললাম, কর্ন এবং চিজের পরিমাণও ভালো। একটা গ্রিন হয় যেটা একদম গরম খেতে হয়, ক্রিস্পি, আর এটাকে বলে পোলার স্যান্ডউইচ। এই পোলার স্যান্ডউইচ আপনি প্যাক করে নিয়ে যেতে পারেন, এটা গরম করার কোনো ব্যাপার থাকে না, আপনি এক ঘন্টা দু ঘন্টা পরেও খেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো এটা অ্যাজ এ পোলার স্যান্ডউইচ আমি এটাকে 10/10 খুব ভালো, খুব টেস্টি, দারুণ লাগে। আর একটা বাইক নেব এতে বেস্ট। যারা এই বেস্টে পছন্দ করেন না তারা অবশ্যই ফ্রি চার্জ খাবেন, গুগল হ্যান্ডেল আছে বা যে হ্যান্ডেল আছে, যদি যারা এটা পছন্দ করেন তারা এখানে আসবে। অনেকে কিন্তু আছে যে এটা পছন্দ করে না, এটাও ব্যাপার। আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে, আমারও সেটা ভালো, আমার ফ্রি চার্জ থেকে এই ধরনের কিন্তু অনেকে পছন্দ করে, দই পিজা করে কিন্তু অনেকে পছন্দ করে না, আমার বলে ইচ্ছে। তো যারা পছন্দ করে তাদের জন্য এটা পরিষ্কার। তো আমি যেটা রিপোর্ট হচ্ছে 8 মাস 5 হাজার একটু ছোটো হলে ভালো হতো, ঠিক আছে, আর মানে ঠিকনেসটা হ্যাঁ ঠিকনেসটা সত্যি ভালো হতো, কিন্তু উপজেলা আছে এনাফ এনাফ কপি হাজব্যান্ড হাজব্যান্ডের আমি তো এইটা হবো দাঁড়িয়ে যাবো, এটা মাস্ট মাস্ট আমি ট্রাই করি। এরপর আমার হাতে এসে গেছে একটা ত্রিভুজ স্প্রিং রোল, মোটামুটি কোন থিংয়ে ব্যাটে স্প্রিং ছিল সেই স্প্রিং দিয়ে ব্যাট নিয়ে 2023 ওয়ার্ল্ড কাপে একজনের টিমকে বিশাল পিটিয়েছিল ফাইনালে। সেই দুঃখ বাঙালি আগে ভুলতে পারে, ইন্ডিয়ান আগে ভুলতে পারে, আমিও ভুলতে পারিনি, আমার ছোটরা প্রথম স্মৃতি। এর 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 যে জবাবটা সেটা অন ক্যামেরা দেওয়া যাবে না, স্প্রিং রোল এটা মোটামুটি আপনারা মানে কম বাড়িতে নিয়ে যান তাহলে স্পাল টেস্পাল সবাই পাবেন, বেশি বাড়িতে পাবেন এখানে আলিসে বা মিনিট পাবেন। তো এই ভিতরে মাংসের পরিমাণ দেখুন, একদম পিওর সলিড চিকেন। হ্যাঁ এগুলো আমি বুঝতে পারি দেখে ভেতরে যে এগুলো কিন্তু ভরে ভরে থাকে, তাই আছে বড়ো বড়ো চিকেনই আছে, এখানেও তাই এক দিনে শুরু হয় 8 দিন তাই একটা বাইট দেওয়া যাবে। এটা হচ্ছে একদম বেসিক একটা প্যাটি, এরকম হয় ভিতরে পনিরও আছে, বেশ ভালো পনির, এটা তো মনে হচ্ছে ভালোই হবে। ভেতরে পিওর চিকেন, হ্যাঁ পিওর চিকেন, কিচ্ছু নেই, পিওর চিকেন, বিরাট গোয়া চিকেন, এটা কিন্তু 10/10 একদম 10/10 আমার স্প্রিং রোল দিয়ে খুব একটা আশাবাদী ছিলাম না, আমি এর আগে নিয়মও দিয়েছিলাম, আমার নিয়মের স্প্রিং খুব ভালো আমার ভালো লাগে, অনেকে ভালো তো আমার ভালো লাগে। কিন্তু এইটার ক্ষেত্রে আমি একটা বাইট নেওয়ার পরে সেকেন্ড বাইট যদি নিই তাও দেখতে পাচ্ছেন একটা চিকেনের পিস, থার্ড বাইট নিলেও চিকেনের পিস থাকবে, একদম ভর্তি ভর্তি চিকেনের পিস দেওয়া আছে। তো এইটা ভ্যালু ফর মানি, একদম ভ্যালু ফর মানি, যদি আপনি চিকেন পছন্দ করেন এইটা ভ্যালু ফর মানি অবশ্যই, এবং চিকেনের করা পিস অফ দেওয়া। দোকানটা বা করলাম এর পরের পিস তো দেখতে পাচ্ছেন একটা পরটা এইটাকে আমি বসে জাস্ট একটা সস দিয়ে এইটা ভেজ প্যাটিস কিন্তু ফুল অফ পনির, পনির প্যাটিসও বলা যায় এটাকে, পনির প্যাটিস ভেজ প্যাটিস ভেজ দারুণ, একদম ভর্তি পনির আছে এবং বেশ টেস্টি। উপরে যে লেয়ারটা থাকে নন ভেজ প্যাটিসে কী হয় যে একটু হার্ড থাকে, একটু মোটা লেয়ার থাকে, এটা কিন্তু উপরে লেয়ারটাও পাবে, এটাও পাবে, এটাও পাবে, এটা বলা আগে এটা পাবে, একদম পাবে ফুল অফ পনির, একদম পাবে দারুণ টেস্টি। একদম শেষ হয়েছে গেছে গরম কুকুর, এটাকে ঠান্ডায় বলে ইন্ডিয়াতে বলে হটডগ, এটা চিকেন হটডগ, উপরে শেষের লেয়ার একটা ক্যাপসিকাম, কিন্তু যেটা আমি বুঝছি এখানে সেটা হচ্ছে যে এই যে লেয়ারটা এটা একটু বেশি,
অনেকে এটা পছন্দ করে না। আমি যে ভেতরে চিকেন পরিমাণে দেখা দিতে হবে চিকেনের পরিমাণ ভালোই আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটাই চিকেনের পরিমাণ, হ্যাঁ চিকেনের পরিমাণ অনেকটাই আছে বাবা, চিকেনের পরিমাণ অনেকটাই আছে, চিকেনের পরিমাণ ভালোই আছে। হ্যাঁ ওইটাই দেখাই আপনি বুঝতে পারবেন, চিকেনের পরিমাণ কিন্তু অনেকটাই আছে, এই যে চিকেনের পরিমাণ এটা তো ভালো ভালো। আমি ভাবছিলাম যে এইটা পুরোটাই হয়তো লেয়ারটা, কিন্তু এই লেয়ারটাকে একটু ফুটো করে ভেতরে পর্যন্ত চিকেনের লেয়ারটা নেওয়া হয়েছে। আমি করতে ভাবছিলাম যে এটা হতে ভালো হবে না, যাই হোক কাটা ছেঁড়া হলো ওরা তো জিনিসটা করে যায় খাওয়া। একটু বেশি সল্টি, এটা মেনু হয়তো জিনিসটার জন্য অ্যাভারেজ, মানে বাকি যে স্ন্যাকগুলো খেলাম তার জন্য এটা অ্যাভারেজই পড়ে যায়। দেখুন চিকেন যে প্যাসেট আছে না, আগে দেখলাম স্প্রিং রোল ওইটা 2% আর এই দুটো চিকেনের 2%, এতে এক্সট্রা হচ্ছে এই ওপরে চিজটা যার জন্য সল্ট লাগবে, এবং এই যে লেয়ারটা এই লেয়ারটা এই যে লেয়ারটা এই পাউডার যে লেয়ারটা এইটা আমার একটু মনে বেশি, এটা আর একটু কম হলে আমার ভালো, এটা আউট অফ 10 7। তো ওইখানে রেকমেন্ড করবো না, স্ন্যাক্সের মধ্যে ভালো আমি রেকমেন্ড করবো কোনটাকে, স্প্রিং রোলটাকে অবশ্যই, প্যাটিসটাও খুব ভালো, আর হচ্ছে পিজা, পিজাও ভালো, পিজাও ভালো, পিজাও দুটো ভালো, কিন্তু পিজাটা যাবে নিচের ডোটা ওই নিচের ওই রাস্তোটা একটু বেশি ঠিক আছে, রাস্তার কম যাবে বড় প্রিপারেশনটা। আমি বলবো যে হ্যাঁ এই যে মাংস রান্না করে রান্না করে মাংস উঠছে কুকটা কুক যে মাংসটা স্পাইস দেওয়া ওইটা কিন্তু ঠিক আছে, একদম পাউন্ডে একটু কম ভালো হতো ঠিক আছে, মানে কত বন্ধ আমার পেট 7 7 out of 10 70% নট দ্যাট ব্যাড, না না বেশি ভালো। ওভারঅল যদি তুমি এই এই আলিস রেট ওভারঅল রেট করতে হলে আমি এখনও পর্যন্ত টোটাল এক্সপিরিয়েন্স নিয়ে 80% 85% ভালো, নতুন দোকান আসুন প্রচুর, এখানে যে কটা দেখলেন এটা তো হচ্ছে সেই সমুদ্র থেকে দুর্গটি জল তুলে নেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি ভেতরে আপনি যদি মেনু দেখেন তো একদম সমুদ্র প্রচুর কিছু আছে, এর বাইরে বিভিন্ন কন্ট্রাক্টরের আইটেমস আছে, বার্থডে কেক আছে, বার্থডে কেক আছে, বার্গার্স আছে, বিভিন্ন ধরনের বিস্কুট আছে, প্রচুর রকম কালার চলছে, একদম সুইট কালার চলছে, তো চলুন ঠিক আছে, তো ডেফিনেটলি ট্রাই করুন, ভালো 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 একটু ভালো একদম। শেষ করে তারপরে আমরা লাইক চাইবো বা শেয়ার চাইবো, শেষ করে তারপর চাইবো আগে শেষ করবো, আগে শেষ করবো, ইয়াস তো মোটামুটি একটা সমস্যা হয়ে গেছে, তো বিরাট প্রচার করছে, তো আমাদের ভিডিও শেষ, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান কি হচ্ছে, ঘুরেছে না আমরা জানি ভালো লেগেছে, যাই হোক।